দর্শক, নারায়ণগঞ্জের ফায়ার সার্ভিসের ডিজি কথা বলছেন, আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। মসজিদের অবকাঠামোগত কোনো ত্রুটি দেখছেন কিনা? সাধারণত অন্তত 2-3টি দরজা রাখার কথা, কিন্তু আমরা একটি মাত্র দরজা দেখতে পাচ্ছি। এটি আসলে তাদের দেখার দায়িত্ব, বা এই ত্রুটিজনিত কারণে গ্যাসটি সেখানে বন্ধ হয়ে থাকার সুযোগ তৈরি হয়েছে। আচ্ছা, অবকাঠামো বলতে গেলে যেটা বলতে হয়, অবকাঠামো তো আসলে এটা স্ট্রাকচারাল ডিজাইন যারা করেন তারা করেছেন। আপনার প্রাথমিক দৃষ্টিতে কি? আমার প্রাথমিক দৃষ্টিতে এখানে শুধুমাত্র একটা দরজা, এটা মোটামুটি একটা মাঝারি মানের একটা মসজিদ, মাঝারি সাইজের একটা মসজিদ। তো আমার মনে হয় একটা দরজা এটার জন্য একটা অপ্রতুলই আমার কাছে মনে হয়েছে। আরও একটা সমস্যা হলো, যেহেতু এটা হলো চারিদিকে এসি লাগানো আছে এবং চারিদিকটাই বন্ধ করা আছে, এটাও একটা কারণ। যে এটা যদি চারিদিকটা খোলা থাকতো, এসি লাগানো না থাকতো, তাহলে হয়তো এই গ্যাস একুমুলেশন হয়ে এভাবে দুর্ঘটনাটা ঘটতো না। আচ্ছা, আমার একটা প্রশ্ন, আপনি যেটা বলছেন যে সবাই ধারণা করছে গ্যাস ছড়িয়ে লিকেজে গ্যাস জমাট বাঁধবে, দেখছেন ওইখান থেকে দুর্ঘটনা ঘটেছে, আগুনটা আসলে ঘটবে, আগুনের উৎপত্তিটা কীভাবে হচ্ছে বলে হয়েছে বলে আপনি জানেন? আমি যতটুকু শুনতে পেরেছি বা যতটুকু জানতে পেরেছি, যে এই মসজিদে দুটা ইলেকট্রিসিটি লাইন আছে। আমি কি যাবো? আগুনের উৎপত্তিটার ব্যাপারে আমরা যেটা প্রাথমিকভাবে ধারণা করছি, এই মসজিদে দুটা ইলেকট্রিসিটি লাইন আছে, এবং আপনি যদি বোর্ডটা চেক করেন, আমিও এসে এই যে ইলেকট্রিসিটি লাইনের যে বোর্ড আছে, একটা মেন সুইচ বোর্ড, এটা চেক করেছি। এই বোর্ডের এক জায়গায় একটা বড় ধরনের একটা ফল্ট দেখা যাচ্ছে, এবং একটা পোড়ারও একটা বড় দাগ আছে। আমি যেটা এখানে যারা উপস্থিত ছিল বা এখানকার যারা প্রত্যক্ষদর্শী তাদের কাছে যেটা জানতে পেরেছি আমরা, যে গতকালকে মসজিদে নামাজের সময়ে, নামাজের শেষ সময়ে মসজিদের যে একটা ফেজ যেটা চালু ছিল, যেটাতে ইলেকট্রিসিটি ছিল, সেই ফেজটা চলে যাওয়ায় এটাকে সেকেন্ড ফেজে সেটা শিফট করার জন্য চেষ্টা করা হচ্ছিলো। তা আমার কাছে যেটা প্রাথমিকভাবে মনে হচ্ছে, যখন ফার্স্ট ফেজ থেকে মানে দ্বিতীয় ফেজে যখন এটা চেঞ্জ করা যাচ্ছিলো, আপনি জেনে থাকবেন যে প্রত্যেকটা সুইচ অন অফ করার সময় একটা স্পার্ক হয়, মাইট বি সেটা একটা ইনিশিয়েশন পয়েন্ট হতে পারে বলে আমরা ধারণা করছি। বাট এখন তদন্ত শেষেই আমরা আসলে বলতে পারবো যে আসলে কোথা থেকে এই আগুনের উৎপত্তিটা হয়েছে। আমরা তো 10 কার্যদিবস বলেছি, 10 কার্যদিবসের মধ্যে দেবো, তার মানে 2 সপ্তাহ। ধন্যবাদ, ধন্যবাদ আপনাকে।